গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালোই আছি আর আসার পর গলাটা দেখো অনেকটাই ঠিক হয়ে গেছে গলার ভয়েসটা কিন্তু আগে মানে তো কথাই বলতে পারছিলাম না আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে যেটা দরকার ছিল এখানে এসে গলা ভাঙলেও অসুবিধা ছিল না ঘুরতে গিয়ে গলাটা ঠিক থাকলে ভালো হতো ঘুরতে গিয়েই অসুস্থ হয়ে পড়লাম গলা দিয়ে মানে কথাই বেড়াচ্ছিল না প্রথম দিকে কি অবস্থা বলো তো আর তোমরা থামবেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমি কি বলতে বসেছি আজকে তো তোমরা আমাকে অনেকেই মুম্বাই গোয়া যখন ছিলাম অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে দিদি তোমরা কি প্যাকেজে গেছো তোমরা কোন প্যাকেজে গেছো কত টাকা পড়লো কিরকম ঘুরালো অনেক প্রশ্ন এসছে আমার কাছে তো আমি ভাবলাম যে না এই সব সব প্রশ্নর ক্লিয়ার উত্তর আমি বাড়িতে গিয়ে বসে তোমাদের ঠান্ডা মাথায় যা যা হচ্ছে আমাদের সাথে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আর ওখানে ওরকম কমেন্টস এর উত্তর দিইনি আমি যে এখানে এসেই দেব বলে তো এখন সেটাই বলতে বসেছি যে আমরা কেমন ঘুরলাম আমাদের মুম্বাই গোয়া ঘুরতে কত খরচ হলো কি কি বৃত্তান্ত কোথায় কি খরচ হলো কেমন খাওয়া দাওয়া হয়েছে কে আমাদের প্যাকেজে নিয়ে গেছিল সবটাই আমি তোমাদেরকে বলবো সবটাই ক্লিয়ার করবো তো প্রথমেই বলি আমরা কিন্তু একা যাইনি আমরা হচ্ছে প্যাকেজেই গেছি মানে পুরো প্যাকেজ ট্যুরেই গেছি তো প্রথমে আমি প্যাকেজ করেছিলাম আমাদের ব্যারাকপুর থেকে তারপরে সেই ব্যারাকপুরের যে কাকুর সাথে আমি প্যাকেজ করেছিলাম সেই কাকু আবার যার সাথে এখন গেছি তোমরা হয়তো টুরে আমাদের সাথে তো এতটাই ভালো ছিল না মানে কি বলবো তোমাদের খুব 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 ভালো ঘুরিয়েছে আমাদের এত ভালো ঘুরিয়েছে কি বলবো মানে কোনো কিছুতে বিরক্ত নেই কাকুর যদি আমরা বলি এই এখন এইটা খাবো না সেটা খাবো সেটাতেই রাজি হ্যাঁ এটা না এখানে ঘুরবো না ও সেখানে ঘুরবো তাতেও হ্যাঁ মানে সবটাতেই কোনো বিরক্ত বোধ নেই মানে বলতে পারো যেরকম বাবারা ঘুরতে নিয়ে যায় সেরকম ভাবে গাইড করে নিয়ে গেছে আমাদের আর প্রথম থেকে শেষ অব্দি কিন্তু উনি ছিল আমাদের সাথে আমরা প্রথমে মুম্বাই এয়ারপোর্টে নামলাম এয়ারপোর্ট থেকে ওনার ডিউটি স্টার্ট আমাদের যে ফ্লাইট ভাড়া ট্রেন ভাড়া সেটা কিন্তু আমাদের নিজেদের খরচা সেটা কিন্তু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল না তাছাড়া মুম্বাই এয়ারপোর্ট থেকে পুরো গোয়া স্টেশন অবধি যে পৌঁছে দিয়েছে সবটাই হচ্ছে ওনার এবার বলি যে মুম্বাই আমাদের আমাদের সবটাই ঘুরিয়েছে দেখলে আর খাওয়া দাওয়ার তো কোনো তুলনাই হয় না ব্রেকফাস্টে তোমার লুচি থেকে শুরু করে লুচি তরকারি ছোলার ডাল ডিম সেদ্ধ আপেল তারপরে শশা মানে সমস্ত ফল ছিল প্লাস কোল্ড ড্রিঙ্কস ছিল ফ্রুটি ম্যাঙ্গো ডিম সিদ্ধ মানে যে যত খুশি খেতে পারো তার সাথে ছিল ব্রেড বাটার কলা মানে অফুরন্ত খাবার ছিল ব্রেকফাস্টে তারপরে দুপুরের মানে লাঞ্চ মেনুও ছিল ভাত ডাল ভাজা মাছ মাছের সাথে আবার মাংস মানে মাছ মাংস দুটোই ছিল এমন না যে শুধু মাছ খাইয়ে ছেড়ে দিয়েছে মাছের সাথে কিন্তু মুরগির মাংসটা মানে চিকেনটা প্রায়ই ছিল দুদিন আমাদের হচ্ছে মটন খাইয়েছে একদিন হচ্ছে চিকেন বিরিয়ানি খাইয়েছে আর মাছ মাংস তো মানে ধরতে গেলে রোজই খাইয়েছে মানে এটার কোনো ইয়ে নেই তুলনা নেই তারপরে আমাদের ঘুরে ঠুরে কি হতো আমাদের সন্ধ্যাবেলা কোনোদিন আমরা মানে টিফিন করতে পারতাম আমার কোনোদিন ঘোরার মানে ঘুরে ঠুরে রাত হয়ে যেত কিন্তু যেদিন 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 আমরা হোটেলে ছিলাম সেদিন আমরা ঘুরে চলে এসেছি হোটেলে ছিলাম সেদিন আমাদের চিকেন পকোড়া কফি এগুলো টিফিন টিফিনে দিয়েছিল টিফিনে তারপরে দিয়েছিল তোমার চিকেন সাটে মানে খুব ভালো ছিল আর কি খাবার দাবার খুবই ভালো ছিল রাতে রুটি ভাত মিলিয়ে মিশিয়ে মাংস তার সাথে তো চিকেন আছেই মানে খাওয়া দাওয়ার কোনো তুলনা নেই এত ভালো মানে আমাদের খাওয়া দাওয়া করিয়েছে আর ঘুরিয়েছেও খুব ভালো যা যা স্পট দেখানোর দরকার ছিল সবটাই দেখিয়েছে মুম্বাই আমরা যে সিটি গেছিলাম গেছিলাম তো সেই সিটিটা আমরা নিজেদের সেটা আমাদের প্যাকেজে ছিল না আমাদের ছিল এলিফেন্টা কেভস প্যাকেজে তো এলিফেন্টা কেভস আমি শুনেছি অনেকের মুখেই যে ওই বোট করে মানে যেতে হবে লঞ্চে করে তারপরে আবার লঞ্চে করে আসবো সেটা তো লঞ্চের টিকিট আমাদেরই কাটতে হবে কোনো কিছুর প্যাকেজে কিন্তু কোনো জায়গার টিকিট কিন্তু প্যাকেজ ট্যুরের সাথে ইনক্লুড থাকে না যেখানে যেখানে যেই টিকিট সেটা নিজেদেরই কাটতে হয় যেরকম লঞ্চে উঠলে বোটে উঠলে সেগুলো নিজেদেরই খরচ তো এলিফেন্টা নাকি ওখানে গিয়ে তারপরে গুহা আছে একটা এলিফেন্টা কেভস গুহা তো সেটা অনেকের মুখে শুনলাম যে অতটা ভালো না সেরকম কিছু দেখার নেই তারপরে ওই কাকুও বললো সেরকম কিছু নেই তো সেইটার বদলে আমরা হচ্ছে গেছিলাম ফিল্ম সিটি সেই টাইমটার বদলে আমরা গেছিলাম ফিল্ম সিটি তো ফিল্ম সিটি যাতায়াত আর পার হেড হাজার টাকা করে মানে ঢোকার চার্জ নিয়েছে টিকিট ভাড়া হাজার টাকা করে নিয়েছে ফিল্ম সিটিতে আর তোমার হচ্ছে গাড়ি ভাড়া যে দুটো গাড়ি গেছিল আমাদের উমেশরা যায়নি উমেশরা হোটেলেই ছিল তো ওরা হচ্ছে সেদিন মার্কেটিং করেছিল আর আমরা আমাদের নিজেদের খরচা দিয়ে গাড়ি ভাড়া করে ফিল্ম সিটি গেছিলাম আর সেখানে মানে এক একজনের পার হেড ঢুকতে টিকিট লেগেছিল হাজার টাকা করে আর এক্সট্রা গাড়ি ভাড়া আমাদের সবার মধ্যে ভাগ করে আমরা দিয়ে দিয়েছিলাম যা গাড়ি ভাড়া আর কি লেগেছিল কেননা প্যাকেজের মধ্যে না কারণ ওইটা হচ্ছে মুম্বাই থেকে অনেকটাই দূর ওটা গোরেগাঁও সিটিটা তো গোরেগাঁও ওটা প্যাকেজের মধ্যে ছিল না বলে সেটা উনি মানে আমাদের নিয়ে যায়নি ওটা আমরা নিজেদের খরচায় গেছি ফিল্ম সিটি ঘুরে আমরা আবার মুম্বাই স্টেশনে চলে এসেছি আর সেদিন দেখেছি আমাদের কিরকম ব্যাগ ফ্যাগ হারিয়ে গেছিল কি অবস্থায় মানে কি যে আমরা নাজের হালে পড়েছিলাম তো যেই কাকুর সাথে আমরা প্যাকেজ করেছিলাম কাকু এতটাই ভালো তোমাদের কি বলবো তিনি আমাদের সমস্ত লাগে যে হোটেলে রেখে গেছিলাম আমরা কুলি ঠিক করে গাড়ি ঠিক করে আমাদের স্টেশনে পৌঁছে দিয়েছে তারপর স্টেশন থেকে মৌ কাকিমার আর উমেশরা তো গাড়িতে উঠিয়েছে ওরা তো অনেকটাই হেল্প করেছে কিন্তু এরকম কোন হয় বলো যারা ট্যুরে মানে প্যাকেজ যায় তারা নিজের দায়িত্বে সেই কাকু পুরো আমাদের সমস্ত এত জনে নজন জন গেছিলাম আমরা উমেশরা তিনজন বাদ দিয়ে আমরা ন জন গেছিলাম সেই নজনের জনের এত ট্রলি খাবার ব্যাগ সমস্ত কিছু হোটেল থেকে স্টেশনে পৌঁছে দিয়েছে নালে কিন্তু আমরা ট্রেন পেতাম না কোন মতেই ট্রেন পেতাম না সেদিন আমাদের যা পুলিশ স্টেশন যা করেছিলাম একদম পাঁচ দশ মিনিট আগে তো দৌড়ে দৌড়ে ট্রেন ধরলাম তো উনি সেটা পৌঁছে দিয়েছিল। তারপরে আমরা দুপুরে যেহেতু খেতে পারিনি খাবার দেখেছো খাবার সমস্ত কিছু নিয়ে ওরা ট্রেনে উঠেছিল সেদিন আমাদের মটন করে মটন খাইয়েছিল দুপুরে খাওয়ার কথা ছিল যেহেতু দুপুরে আমরা ফিরে আসতে পারিনি সেই খাবার দাবারগুলো আমাদের ট্রেনে কি সুন্দর ডিস্ট্রিবিউট করে বসে আমাদের খাইয়েছে ওই সমস্ত কিছু উঠেছে ওনারাও সেই ট্রেনে উঠেছে যেহেতু ওনারাও গোয়া গোয়া যাবে আমরাও তো আমাদের আর যে ট্রেনে গেছি সেটাও কিন্তু আমাদের খরচা মানে সমস্ত ট্রেনের খরচা ফ্লাইটের খরচা আমাদের তো এবার গোয়াতে যে হোটেলে রেখেছিল তারপরের থেকে আবার ওনার খাওয়া দাওয়া ঘোরানো টেম্পু ট্রাভেলার্স করে আমাদের ঘুরিয়েছে গোয়াতে আর মুম্বাই ওরকম গাড়ির করে ঘোরায়নি দুটো গাড়ি করেছিল ছজন ছজন করে ছিটারে দুটো গাড়ি করেছিল ছজন ছজন করে আমরা ঘুরেছিলাম আর ওখানে গিয়ে তো গোয়াতে আবার আমাদের পাঁচ জনের আরেকটা টিমের সাথে মানে ওনার সাথে আর কি ঘুরতে গেছে পাঁচজন পাঁচজন আরো গোয়ায় গিয়ে আমাদের সাথে অ্যাড হয়েছিল এই কাকুর আর কি গেস্ট তো ওই সতেরো জনের একটা টেম্পু ট্রাভেলার্স দিয়েছিল ওইটা করে করে আমরা সমস্ত গোয়াটা সাউথ গোয়া নর্থ গোয়া ঘুরেছি এবার সাউথ গোয়া এতটাই গরম ছিল না রোদের তাপ ছিল না মনে হচ্ছে রোদটা যেন মুখে মারছে এরকম রাজস্থানে যেরকম মরুভূমির মতন এত গরম ছিল বিশেষ করো মুম্বাইয়ের গরমটা মানে তোমার অতটা লাগছে না কারণ প্রচুর হাওয়া চলছিল কিন্তু গোয়ার গরমটা না পুরো চোখে মুখে লাগছিল আমরা নেমে যে কোন স্পট ভালো মতো শান্তিতে দেখব সেটা দেখতে পাচ্ছিলাম না এতটাই গরম ছিল সেই জন্য সাউথ গোয়ার যে আরও স্পটগুলো উনি কিন্তু সবকটা স্পটে নিয়ে গেছিল কিন্তু আমরা ঠিকমতো নেমে নেমে ঘুরতে পারিনি তারপরে ওখানে গিয়ে যে ক্রুশে চড়েছিলাম সেটা ফাইভ হান্ড্রেড টাকা এক একজনের লেগেছিল পার হেড ফাইভ সেটা আমাদের খরচা ছিল আর রাস্তায় দেখেছিলে আমাদের খাবারও প্যাকিং করে নিয়ে গেছিল যাতে আমাদের কষ্ট না হয় যে সেদিন অনেকটাই যেহেতু হোটেলে আসার মানে সিচুয়েশন ছিল না বলে রাস্তায় আমাদের খাবার প্যাকিং করে দিয়েছিল ফ্রাইড রাইস চিলি চিকেন মানে খাবার আর মানে সার্ভিসের কোনো তুলনা নেই বিশ্বাস করো আর ঘোরারও মানে স্পট ঘোরানো আমাদের ফল সেটা আমরা গরমে ঘুরতে পারিনি উনি তো সমস্ত জায়গায় নিয়ে গেছে সেটা ওনার কোনো ইয়ে নেই দোষ নেই আর ওখানে গিয়ে ফোর্টে যে টিকিট সেগুলো সব আমাদের খরচা আর ক্রুশেও বললাম আমাদের খরচা পাঁচশো টাকা করে লেগেছে ক্রুশ আমাদের যে ডিস্কো মাছ মাছ সমুদ্রে নিয়ে গেছিল সেখানে গিয়ে ডিস্কো করেছে তারপরে সূর্যাস্ত দেখিয়েছে খুবই ভালো লেগেছে আর বলি আমাদের ট্যুরের কথা তো কোনো ট্যুরে আমাদের সমস্ত ট্যুরে কিন্তু আমাদের প্যাকেজের সাথে গেছে কিন্তু আমাদের জল কিনে খেতে হয়েছিল কিন্তু এখানে বিশ্বাস করা এক বোতল জল কিনে আমরা খাইনি উনি আমাদের জলের ব্যবস্থাও করে দিয়েছে মানে বোতলকে বোতল উনি জল কিনেছে এমনকি আমাদের খাওয়ার টেবিলেও সিল করা বোতল দিয়েছে এমনকি আমরা যে হোটেলে খেয়েছি সেটাও আমরা মানে নিয়ে গেছি বা উনি অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা করে দিয়েছে সেখান থেকে ভরে বা উনি দশ লিটারের জার কিনেছে কুড়ি লিটারের জার কিনেছে সেখান থেকে আমাদের ভরে দিয়েছে এক ফোঁটা আমরা জল কিনে খাইনি কোনো বিরক্ত নেই তুমি যা জিজ্ঞাসা করছো ঠান্ডা মাথায় মানে উত্তর দিচ্ছে ঠান্ডা মাথায় বলছে যেমন আমরা যেদিন বাগা বিচে গেছিলাম সেদিনই আমাদের অঞ্জনা বিচে যাওয়ার কথা ছিল মানে বাগা বিচ অঞ্জনা বিচ একই দিনে যাওয়ার কথা ছিল কিন্তু বাগা বিচে গিয়ে এতটাই আমরা মজা করেছি আনন্দ করেছি মেতে উঠেছি আর আমরা অঞ্জনা বিচে যাওয়ার মানে টাইম পাইনি যেতেও পারিনি তারপরে আমরা হোটেলে এসে বললাম কি কাকু যে আমরা তো বাগা বিচে এত আনন্দ করেছি তাহলে অঞ্জনা বিচটা সবাই বলে খুব সুন্দর তাহলে অঞ্জনা বিচ তো আর যাওয়াই হচ্ছে না তুমি কি এই সেদিন নেক্সট দিন আমাদের ঘুরিয়ে দেবে উনি বলল ঠিক আছে সেটা তো ওনার মানে কোনো না নেই বললো ঠিক আছে পরের দিন আমাদের গাড়ি করে দিল অঞ্জনা বীচ ঘুরালাম সেটা কিন্তু ওই দিনই মানে করার কথা ছিল অন্য ট্যুর ট্রাভেলস যে না তোমরা যাওনি সেটা তোমাদের ব্যাপার আমার তো সেই দিনই গাড়ি মানে টাকা দেওয়া ছিল তোমরা যাওনি কিন্তু উনি ঠান্ডা মাথায় বললো ঠিক আছে পরের দিন আমাদের অঞ্জনা বীজ ঘুরিয়ে দিল কোনো এক পয়সাও আমাদের থেকে নেয়নি অঞ্জনা বীজ যে আবার আমরা সেদিন না ঘুরে অন্য দিন ঘুরেছি এক পয়সাও নেয়নি মানে এতটাই ভালো ঘুরিয়েছে আর খাওয়া তো কোনো তুলনাই নেই দুদিন মাটন খাইয়েছে চিকেন বিরিয়ানি খাইয়েছে মাছ মাংস তো রোজই করেছে কোনো তুলনাই নেই খুব ভালো আর সব থেকে বড় কথা গোয়ায় গিয়ে মানুষ বাঙালি খাবার পায় না তাই না আর মুম্বাই গোয়ায় গিয়েও আমরা বাঙালি পুরো মনে হচ্ছে বাড়ির খাবার পেয়েছি কারণ আমাদের মানে কাকু কুক নিয়ে গেছিলো হেল্পিং হ্যান্ড নিয়ে গেছিল একজন হচ্ছে কুক নিয়ে গেছিল তো দুজন এত ভালো সার্ভিস দিয়েছে ওনার এত ভালো রান্নাও আর খাবারগুলো খুব ভালো ছিল মানে সবটাই ভালো ছিল এবার তো তোমরা খালি ভাবছো যে প্রশংসাই করে যাচ্ছি প্রশংসাই করে যাচ্ছি কিন্তু প্যাকেজ কত নিয়েছে সেটা বলছি না তো আমাদের সমস্ত ফ্লাইটের টিকিট ট্রেনের টিকিট বাদ দিয়ে আমাদের প্যাকেজ ছিল মুম্বাই গোয়া ঘোরানো টোটাল প্যাকেজ ছিল ষোলো হাজার টাকা তার মধ্যে কিন্তু কোনো টিকিট ফিকিট না যেমন ক্রুশের টিকিট বা বোট করলে টিকিট বা কোনো জায়গায় ফোর্ট ঢুকলে টিকিট মানে কোনো টিকিটের চার্জ না শুধু অনলি প্যাকেজ হচ্ছে ষোলো হাজার টাকা নিয়েছিল ষোলো হাজার থেকে বেশি আমাদের সার্ভিস দিয়েছে খুব ভালো ঘুরিয়েছে তোমাদের কি বলবো তো আমি স্কিনে ওনার ট্যুরের নাম আর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো উনি অল ওভার ইন্ডিয়াতে ঘোরায় শুধু মুম্বাই গোয়া না ইন্ডিয়ার যে কোনো জায়গায় উনি খুব ভালোভাবে যত্ন করে ঘোরাবে বলতে পারি নিজের বাবা কাকার মতন ঘোরাবে মানে কোনো বিরক্ত বোধ নেই সব থেকে আমার এটা ভালো লেগেছে কোনো বিরক্ত বোধ নেই এত মানে ঠান্ডা মাথায় মানে উনি সবার সমস্ত প্রবলেম শুনে যে কি সুন্দর সলভ করছিল তোমাদের কি বলবো তো আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশনেও দিয়ে দিলাম তোমরা কিন্তু চেক করে ওনার সাথে ঘুরতে পারো এটা কিন্তু কোনো মানে পেড প্রমোশন না তো মানে আমি বলেছিলাম কাকু তোমার আমি নাম আর ফোন নাম্বার দিয়ে দেবো আমার ইউটিউবের বন্ধুরা যদি তোমার কাছে আসতে চায় তো মানে তুমি ঘোরাতে পারবে তুমি আমাদের যেরকম সুন্দরভাবে ঘুরিয়েছো ওরাও আমাকে জিজ্ঞাসা করছে তো ওনারাও ভালো মতন ঘুরতে পারবে বললো হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও আমি যদি তাহলে কিন্তু তুমি ডিসকাউন্ট দেবে আমার ইউটিউবের ফ্যামিলি যারা আসবে বলছে হ্যাঁ অবশ্যই তো আমার নাম বলো প্রিয়াঙ্কা পাঠিয়েছে যদি আমার নাম তোমরা বলো যে প্রিয়াঙ্কা পাঠিয়েছে তাহলে উনি চিনতে পারবে যে কার থ্রু থেকে এসে অবভিয়াসলি তোমরা ডিসকাউন্ট কিন্তু পাবেই পাবে আমি বলতে পারি আর আমাকে তাহলে কাকু বলবে যে তোমার ইউটিউব ফ্যামিলি থেকে এসে আমিও খুশি হব যে আমার জন্য কেউ উপকৃত হচ্ছে তো আমি বলবো শুধু মুম্বাই গোয়া না যে কোনো রাজস্থান সিমলা কুলুমানালি বললো সমস্ত সমস্ত ইন্ডিয়ার সমস্ত প্যাকেজ উনি করে আর অনেক কমেই করবে মুম্বাই গোয়া এত কস্টলি আর আমাদের হোটেল কত সুন্দর ছিল তোমরা তো দেখেছই মুম্বাইয়ের হোটেল তো ছিল খুবই ভালো ছিল কিন্তু গোয়ার হোটেল তো কোনো তুলনাই নেই সমস্ত কিছু এসি মানে সব রুমে আমাদের এসি ছিল মা বাবার রুমেও ছিল মা বাবার রুমে তো দুটো রুম ছিল একটা হচ্ছে মাসিরা ভিতরের রুমে ছিল আর মা বাবা তুর্যকে নিয়ে সামনের দিকের রুমটাই ছিল এসি তো ছিলই প্লাস ফ্রিজ ছিল আর প্রত্যেকটা হোটেলে মানে রুমে ইলেকট্রিক কেটলি ছিল তো মাদের রুমটাতে যেহেতু বড় ওটাতে ফ্রিজ ছিল আমাদের রুমে আমাদের উমেশের আর পূর্ণিমা রুমে ফ্রিজ ছিল না এসি ছিল আর ইলেকট্রিক কেটলি প্রত্যেকটা রুমে ছিল খুব সার্ভিস ভালো পয় পরিষ্কার সুইমিং পুল ছিল মানে খুব সুন্দর মুম্বাইয়ের হোটেলটাও এত ভালো জায়গায় রেখেছিল মুম্বাই ছত্রপতি শিবাজীর যে স্টেশন সেই স্টেশনের একদম মানে পাঁচ মিনিটও হাঁটলে না একদম প্রপার মুম্বাইয়ে রেখেছিল সমস্ত সার্ভিস ভালো দিয়েছে তো তোমরা চাইলে কিন্তু এই কাকুর সাথে যেখানেই ঘুরতে যাও ইন্ডিয়ার মধ্যে যোগাযোগ করতে পারো এমনকি উনি ছোট মোটো ট্যুর মানে দার্জিলিং গ্যাংটকও ঘোরায় তো তোমরা যোগাযোগ করে নেবে খুব ভালো ঘুরতে পারবে তো আমাদের প্যাকেজ ছিল হচ্ছে ষোলো হাজার টাকা মুম্বাই গোয়ার তো তোমরা চাইলে মুম্বাই গোয়া ঘুরতে পারো ইন্ডিয়ার যে কোনো জায়গায় ঘুরতে পারো খুব ভালো তো আমি ওনার নাম আর ফোন নাম্বার দিয়ে মানে ওনার ট্যুর হচ্ছে চক্রবর্তী টুর এন্ড ট্রাভেলস আর ফোন নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনেও দিয়ে দিলাম ডেসক্রিপশনেও দিয়ে দেবো তোমরা চাইলে যদি ঘুরতে যাওয়ার হয় তো যোগাযোগ করতে পারো তো এই ছিল আজকে আমার ভিডিও অনেক দিনের তোমাদের এটাও কমেন্টস পড়ছি উত্তর দিচ্ছি না তো আজকে ক্লিয়ার করে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করো আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করো এই ভিডিওটা অনেকেরই কাজে লাগবে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা